শনিবার সাত সকালে গৌরনগর আরডি ব্লকের অধীনে ইসবপুর গ্রাম পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ড এলাকায় কালভার্টের নিচে জলের মধ্যে একটি ভাসমান মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। মৃত ব্যক্তির নাম কমল সিংহ, বাড়ি কামরাঙ্গাবাড়ি এলাকায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। রাজ্যের সর্বশ্রেষ্ঠ গুণমান সম্পন্ন লংতরায় গুণা মশলা, গৃহিণীদের প্রতি সম্মান জানিয়ে লংতরায় গৃহিণী সম্মান 2022 নামাঙ্কিত এক রেসিপি প্রতিযোগিতার আয়োজন করেছে। বিজয়ীদের দুদিন তিন রাত্রি মন্দারমণি সহ দীঘা ভ্রমণের সুযোগ দেওয়া হবে। অংশগ্রহণকারী সকলেই পছন্দ মতো মেনু লংতরায় গুঁড়া মশলা দিয়ে রান্না করে সম্পূর্ণ রন্ধন প্রক্রিয়া ভিডিও করে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে হবে। পাঠানো ভিডিওগুলি প্রতিদিন সন্ধ্যায় লংতরায়ের ফেসবুক পেজে আপলোড করা হবে। আগামী 15 ডিসেম্বর সন্ধ্যা 6টা পর্যন্ত যার ভিডিওতে যত বেশি লাইক ও ভিউজ আসবে তাকে লংতরায় গৃহিণীর সম্মানে ভূষিত করা হবে। শনিবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন অন্নদা স্পাইসেস ইন্ডাস্ট্রির তরফে রতন দেবনাথ। এসটিজিটি উত্তীর্ণ বেকাররা শনিবার ফের একবার রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথের সঙ্গে প্রতিনিধিমূলক সাক্ষাতে মিলিত হন। যে সমস্ত শূন্যপদ রয়েছে সেগুলি পূরণ করার লক্ষ্যে অর্থ দপ্তরের অনুমোদন দেওয়ার আবেদন জানিয়ে প্রতিনিধিরা তার সাথে দেখা করেন। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার পুরো এলাকার নাগরিকদের বিভিন্ন সমস্যা নিয়ে তাদের সাথে বৈঠক করলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। পুর নাগরিকদের পরিষেবা সংক্রান্ত যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেন মেয়র। সেই সাথে আগামী দিনে নাগরিকদের পরিষেবা সংক্রান্ত বিষয়ে যাতে পুর নিগম আরও ভালোভাবে কাজ করতে পারে তার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হবে। নাশকতার আগুনে পুড়ে ছায় বিজেপির ওবিসি মোর্চার সভাপতি প্রভাত দেবনাথের তিন তিনটি দোকান। ঘটনা শুক্রবার গভীর রাতে মোহনপুর বিধানসভার দীঘালিয়া বাজারে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি এবং সিধাই থানার ওসি জয়ন্ত মালাকার সহ অন্য আরক্ষা কর্মীরা। যদিও দমকল বিভাগ এবং পুলিশ একটু দেরিতে পৌঁছায় বলে অভিযোগ তোলেন ওবিসি মোর্চার সভাপতি প্রভাত দেবনাথ। তিনি বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে বাজারে এই আগুন লাগানো হয়েছে। এই ত্রাস সৃষ্টির মূল পাণ্ডা রিঙ্কু দেবনাথ, ধীরেন্দ্র দেবনাথ ওরফে ডাক্তার এবং পুষ্প মালাকার বলে অভিযোগ করেন তিনি। এই তিনজনের বিরুদ্ধে সিধাই থানায় একটি লিখিত মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাজধানীর সিটি সেন্টারে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে চাকরিচ্যুত 10,323 শিক্ষকদের একটি অংশ ফের একবার হুমকির সুরে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়ে দিয়েছেন। গত মাসে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার পর মুখ্যমন্ত্রী তাদেরকে দেওয়ালি পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন। এর মধ্যে শিক্ষকদের কোনো ব্যবস্থা না করায় এবার বৃহত্তর আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে চাকরিচ্যুত 10,323 শিক্ষক শিক্ষিকারা। ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিচালন উত্তর জেলা কমিটির উদ্যোগে ধর্মনগর মহকুমাধীন শনিছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের মধ্যে প্রোটিন জাতীয় খাবার ও ফল মিষ্টি বিতরণ করা হয়। ধর্মনগরের সবকটি বড় বাজেটের পুজো ও বারোয়ারি পুজোগুলি সেরার সেরা দর্শনার্থীদের কাছে তুলে ধরার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, আর তাতে সর্বজনীন পূজা কমিটি ও ক্লাব কর্তৃপক্ষ কোনো খামতি রাখছেন না। আর্থিক মন্দা ও সামগ্রীর বাজার অগ্নিমূল্য, সুতরাং পুজো উদ্যোক্তাদের অনেকটা হিমশিম খেতে হচ্ছে। তবু তারা দর্শনার্থীদের কাছে নতুনত্ব উপহার দিতে দিন রাত একাকার করে যাচ্ছেন। ভগ্নিপতির লাঠির আঘাতে গুরুতর আহত শ্যালক, ঘটনা শুক্রবার রাত আনুমানিক 10টা নাগাদ তেলিয়ামোড়া থানা এলাকার 22 ঘড়িয়া এলাকায়। এ নিয়ে ভগ্নিপতি জসিম মিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ করে শ্যালক শাহজাহান মিয়া। পরে শাহজাহানকে নিয়ে যাওয়া হয় তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে। শ্যালক শাহজাহান মিয়া জসিম মিয়ার বিরুদ্ধে তেলিয়ামোড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে পুলিশ লিখিত অভিযোগ হাতে পেয়ে তদন্ত শুরু করেছে। খোয়াই ব্লক কংগ্রেসের উদ্যোগে শনিবার সকাল 11টা থেকে 9 দফা দাবিতে গণ অবস্থান সংগঠিত করা হয়। রেগা প্রকল্পে শ্রমিকদের মজুরি বৃদ্ধি, বেকার সমস্যার সমাধানে সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ করা সহ বিভিন্ন দাবি উত্থাপন করা হয়। গণ অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়। গণ অবস্থানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য পরিতোষ দাস সহ অন্যরা।
দীপাবলী উৎসব উপলক্ষে নিজ বিধানসভা কেন্দ্রের পুরসভা এলাকার মধ্যে শিক্ষামন্ত্রী রতনলাল নাথের তরফে শনিবার বস্ত্র বিতরণ হয়। মোহনপুর পৌর এলাকার বোয়ালিয়া, তুলাবাগান, মোহনপুর বাজার, জগৎপুর সহ আরও একাধিক স্থানে মন্ত্রী রতনলাল নাথ উপস্থিত থেকে নিজ হাতে মহিলাদের হাতে বস্ত্র তুলে দেন। বিশালগড় থানাধীন হরিশনগর চা বাগান এলাকা থেকে উদ্ধার রক্তাক্ত অবস্থায় এক মহিলা, তার নাম গীতা কল। মহিলার কথা অনুযায়ী তাকে কেউ মারধর করে ফেলে গেছে, কিন্তু কে মারধর করেছে তা বলতে পারছেন না। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা মহিলাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসেন, সেখানেই তার চিকিৎসা চলছে। বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয় শনিবার। প্রথম পর্বে